প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ব্যাংক সমানে বিবনির 3 নম্বর পর্বে। আজকের পর্বে আমরা শিখব বহন পথে চেক, ট্রানজিট জমাকৃত চেক অথবা মাস পথে চেক অথবা ব্যাংক জমা যা ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি, সো এটা একদম এ টু জেড ডিটেলস ক্লিয়ার করব। প্রিভিয়াস পর্বে আমরা বকেয়া চেকটা শিখছি, সো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি অবভিয়াসলি দেখে আসো। তো ব্যাংক সমানে গরমিলের আরেকটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পথিমধ্যে জমা। তো ফার্স্ট অফ অল আমাদের আগের বারের মতো এবারও জানতে হবে যে পথিমধ্যে জমা এটা অ্যাকচুয়ালি কি, এটা জানবো। তো শুরুতে আমরা শিখে আসি এটার বিকল্প নামগুলা। দেখো, পথিমধ্যে জমা যা ডিপোজিট ইন ট্রানজিট একই জিনিস, জাস্ট বিকল্প নাম। আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং প্রত্যেকটা সিকিউতে এই টার্মটা দিবেই তোমাদের। হ্যাঁ, এটা অন্যতম প্রধান একটা গরমিলের কারণ। দেখো, এটার আরেকটা নাম হচ্ছে মাস পথে চেক, এটার আরেকটা নাম হচ্ছে বহন পথে চেক, এটার আরেকটা নাম হচ্ছে পরিবহনাধীন চেক। তারপরে তোমার কাছে মনে হতে পারে যে ব্যাংক সমানে গরমিলের কারণ অনেকগুলা, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা জিনিসই। ওকে, এবার আমরা শিখে আসি যে এখানে দেওয়া আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যার অন্য নাম হচ্ছে বিকল্প এইগুলা। তো এখানে আমাকে শুরুতে জানতে হবে যে পথিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট এটার ক্ষেত্রে কাজ কে করে। এখানে কাজ করে হচ্ছে ভাইয়া আমানতকারী। কাজ কে করে? আমানতকারী। তার মানে এইটাও বকেয়া চেকের মতো ট্রানজিট জমাকৃত চেক, এখানেও পাওয়ার হচ্ছে কার? আমানতকারী। এখানেও পাওয়ার হচ্ছে কার? আমানতকারী। এবার আসি যে আদায়ের জন্য ব্যাংকে জমা, তার মানে এই আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে আদায়টা হয় কি? আদায়টা হয় হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে, যেটা আমানতকারী তার যেই বইটা আছে, যেমন আমানতকারী বই কি ভাইয়া, এই আমানতকারী বই হচ্ছে নগদান বই, এই নগদান বইতে আমানতকারী কী করছে, এটা লিপিবদ্ধ করছে। এখন আসো যে মাস পথে জমা এটা কী, যে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে, কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। তো স্বাভাবিকভাবে দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় হয় ভাইয়া, দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় হয় তাহলে টাকা বাড়বে না কমবে? অবভিয়াসলি টাকা যদি আদায় হয় তাহলে টাকা বাড়বে। তার মানে এই যে ট্রানজিট জমাকৃত চেকটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে, এবং আমানতকারী তার এই যে নগদান বইতে টাকাটা কী করছে, এই নগদান বইতে টাকা লিপিবদ্ধ করছে। তার মানে দেনাদারের কাছ থেকে টাকা আসলে টাকা কী করবে? বাড়বে। তার মানে এই যে নগদান বইতে টাকা যোগ করবে অথবা বৃদ্ধি করবে অথবা বাড়াবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার মেনলি ট্রানজিট জমাকৃত চেক। সহজ ভাষায় আরেকবার বলি, এই পথিমধ্যে জমা অথবা আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এখানে কাজ কে করছে? এখানেও কাজ করছে ভাইয়া আমানতকারী। এখন আমানতকারী কি কাজ করছে, কি করবে, এটা ডিপেন্ড করবে যে তোমার ডিপোজিট ইন ট্রানজিট এই জিনিসটা কি। এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায়। তার মানে বলতো, দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় হয় টাকা বাড়বে না কমবে? অবভিয়াসলি টাকা বাড়বে। তো বাড়ছে আমানতকারীর যেই বইটা, স্বাভাবিকভাবে তার বইয়ের নাম কি? নগদান বই। তো নগদান বইতে সে টাকা কি করছে? বৃদ্ধি করে দিছে, যোগ করে দিছে, ঠিক আছে, বৃদ্ধি করেছে বা যোগ করেছে। ব্যাংক এখনও কোনো কাজ করেনি। তার মানে যদি আসে যে ডিপোজিট ইন ট্রানজিট এটা ব্যাংক সমানে বিমিতে কীভাবে দেখাবে, তার মানে কীভাবে দেখাবে, এই ডিপোজিট ইন ট্রানজিটটা তুমি ব্যাংক সমানে বিমিতে কী করবা, ব্যাংক বইয়ের সাথে যোগ করে দিবা। কারণ এখানে কাজ করে ফেলছে আমানতকারী, তার নগদান বইতে টাকা বাড়াই দিছে, কাজ কে করে নাই? করে নাই ব্যাংক। তার মানে ব্যাংকেরও কি সেম কাজ করা লাগবে, টাকাটা যোগ করে দেওয়া লাগবে? তাহলে কি আমার ব্যাংকের বইয়ের টাকা এবং আমার হচ্ছে আমানতকারী নগদান বইয়ের টাকা, দুইটা বইয়ের টাকা কী করবে? মিলে যাবে। তার মানে দুইটা বইয়ের টাকা যখন মিলে যাবে, আমার ব্যাংক সমানে বিমিটা কি মিলে যাচ্ছে? তার মানে আমরা ব্যাংক সমানে বিমি গরমিলের অন্যতম সেরা একটি প্রধান কারণ জানলাম। এই বিকল্প নামগুলো একটু মনে রাখবা, কাজ কে করছে আর কাজ কে করে না, এই দুইটা পয়েন্ট ধরতে পারলেই ব্যাংক সমানে বিমিতে তুমি বস। তার মানে আমরা শিখে ফেললাম বকেয়া চেক এবং ডিপোজিট ইন ট্রানজিট, যে দুইটার ক্ষেত্রে কাজ করে আমানতকারী, ঠিক আছে। বাট এটা কিন্তু ডিফারেন্স, এই ডিফারেন্সটা বোঝার জন্য অবভিয়াসলি বুঝতে হবে ডিপোজিট ইন ট্রানজিটটা কী আর বকেয়া চেকটা কী। অ্যাকচুয়ালি এই দুইটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ তুমি একদম 100% কনফিডেন্টলি ব্যাংক সমানে বিমির ম্যাথ সলভ করতে পারবা। আর ব্যাংক সমানে বিমিতে আমরা যেহেতু সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে এটা থেকে কোশ্চেন আসবে, ইভেন তোমাদের এইচএসসি পরীক্ষা আসবে। সো কনসেপ্টগুলো ক্লিয়ার করো, মুখস্থ করলে 100% ধরা খাবে ব্যাংক সমানে বিমিতে। তো আশা করি তোমরা প্রত্যেকেই পথিমধ্যে জমা এবং এটার বিকল্প নামগুলো বুঝতে পারছো। সো আমাদের পেইড কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করো 01810103012 এই নাম্বারে। বর্তমানে আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক কোর্স চলমান আছে, সো দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট পর্বে।